রাইজিং মিডিয়া সংবাদ শিরোনামে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা নাসরিন। আজ 10 জানুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে 1972 সালের এই দিনে তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মোসলিউদ্দিন খান সহ 52 জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 70তম সভার সুপারিশ অনুযায়ী গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। গত 5 জানুয়ারি তাদের সনদ বাতিল করে গেজেট জারি করা হয়। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে 12 জনের মৃত্যু হয়েছে। রোববার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড এ তথ্য নিশ্চিত করে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি জানান, প্রবল বর্ষণে পশ্চিমা জাভা প্রদেশের সুমারডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়। ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। এই সফরে টাইগারদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা। রোববার সকাল 10:30টার দিকে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 20 ও 22 জানুয়ারি। এছাড়া 25 জানুয়ারি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। রাইজিং বিডি বুলেটিন আজ এ পর্যন্তই। দেশ বিদেশে বিভিন্ন খবর জানতে ভিজিট করুন www.risingbt.com। সবাইকে ধন্যবাদ।